হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি পিডিএফ ডকুমেন্টকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি যে কোনো পিডিএফ ডকুমেন্টকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করবেন। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করছি এবং ওপেন করার পর ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি ফাইল আছে যেটি কিনা পিডিএফ ফরম্যাট, এবং আমি চাচ্ছি যে এই পিডিএফ ফাইলটিকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করার জন্য। সেই ক্ষেত্রে আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার পর যে ইনফিনিক্স মোবাইল বা এই যে পিডিএফ ফাইলটি আছে সেটাকে আমি জাস্ট হোল্ড করে এখানে ড্রাগ করে নিয়ে আসবো এই ওয়ার্ড অ্যাপ্লিকেশনটিতে, এবং যখন আপনি নিয়ে আসবো আমি দেখতে পারবো যে এরকম একটি পপ আপ অ্যাপেয়ার করবে। আমি জাস্ট ওকেতে ক্লিক করবো এবং ওকেতে ক্লিক করার পর দেখতে পারবো যে পিডিএফ ফাইলটি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে লোড হয়ে গেছে, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এখন আমি চাইলে এই পিডিএফ ফাইলটিকে যে কোনো ধরনের কাস্টমাইজেশন করে আমি চাইলে ফাইলটিকে অ্যাজ মাইক্রোসফট ওয়ার্ড অথবা পিডিএফ আকারে সেভ করতে পারবো। সো এবার খুব সহজে আপনি চাইলে আপনার যে কোনো পিডিএফ ডকুমেন্টকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। Peace.